ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, এইবার কিন্তু শীত অনেকটাই পড়েছে, আবার এই শীতের দিনে দুপুরবেলায় হালকা বৃষ্টিও হয়েছে, রোদ তো একেবারেই দেখা যাচ্ছে না। এই সময় তেলে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তাই আজ কুমড়োর পকোড়া বানাবো ঠিক করলাম। তাই কুমড়ো কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কুমড়োর ফুল, তারপর বেসন নিয়ে নিয়েছি আর বেসনের মধ্যে অ্যাড করেছি চালের গুঁড়ো, সাথে আদা রসুন থেতো করে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার কিছুটা কিছুটা জল দিয়ে এটাকে গুলে নিতে থাকব। ফ্রেন্ডস, খানিকটা গুলোনো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, খানিকটা গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। ফ্রেন্ডস, পেস্টটা কিন্তু আমরা বেশি গাঢ় করব না, আবার বেশি পাতলাও করব না। তো পেস্টটা হয়ে গেলে এর মধ্যেই আমরা কুমড়োর ফুলগুলোর যে মেন বোটা রয়েছে সেটা ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নেবার পরে এপাশ ওপাশ বেসন লাগিয়ে তেলে ছেড়ে দেব, তেলে ভালো করে কড়া করে ভেজে নেব। আর কুমড়োও কিন্তু এপাশ ওপাশ বেসন লাগিয়ে ঠিক একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, কুমড়োর ফুলগুলোকে তো আমরা ভেজে নিয়েছি, এবার আমরা কুমড়োগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, কুমড়ো এবং কুমড়োর ফুল কিন্তু দুটোই ভালো লাগে খেতে, এভাবে বড়া করে যদি খাওয়া হয় আর এভাবে কড়া করে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদেরও যদি এরকম মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে তাহলে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।